নরেন্দ্র মোদীর আমেরিকা ভ্রমণ চলাকালীন ভারত কি পেল জানেন? এক বিরাট প্রযুক্তিগত লাভ। আমেরিকা প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল F-404 ইঞ্জিন সরবরাহ করবে, যা ভারতের তেজ ফাইটার জেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কি হল জানেন? তারা আবার সেই পুরনো অজুহাত দিতে শুরু করল, গ্লোবাল সাপ্লাই চেইন সমস্যা। এটা কোনো নতুন অজুহাত না, বরং একটা পুরনো খেলা। বারবার বলছে দেব, তবে এখন নয়। সত্যিই কি দেবে? এই প্রশ্নটা সবার মনেই ঘুরছিল। আমেরিকা বলছে আমরা 100% প্রযুক্তি দেব না, 80% দেব। মানে আমরা কি করব বাকি 20% দিয়ে? এ যেন এক ধরনের চুক্তি যেখানে তারা চিরকাল আমাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে চায়। এটা কি গ্রহণযোগ্য? আর একদম নয়। এখানেই এলো ফ্রান্স, একেবারে চমকে দিয়ে বলল, আপনাদের পুরো 100% প্রযুক্তি আমরা দেব। সবকিছু ভাবুন একবার, ভারত হঠাৎ করে এমন একটা সুযোগ পেল যেখানে তাদের নিজের দেশে ইঞ্জিন তৈরি করা যাবে। ফ্রান্সের সাফরান কোম্পানি ভারতে এসে কারখানা করবে, ভারতেই ইঞ্জিন তৈরি হবে, আর তার ওপরে পুরোটাই 100% প্রযুক্তি স্থানান্তর। অবিশ্বাস্য, তাই না? আর এখানেই তো গল্প জমজমাট, কারণ শুধু এখানেই ফ্রান্স থেমে থাকেনি। ওরা আরও বলল, আপনাদের আমরা পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তিও দেব। এ যেন স্বপ্নের মতো, একটা পারমাণবিক সাবমেরিন যা বছরের পর বছর জলপথে চলতে পারবে, কোনো পুনরায় জ্বালানি ভরার দরকার নেই। আর তারপরেও তারা বলল, আমরা আপনাদের আন্ডার ওয়াটার ড্রোন প্রযুক্তিও দেব। আচ্ছা, ভাবুন তো, জলের নিচে এমন ড্রোন যা শত্রুর গতিবিধি নজরে রাখবে, গোয়েন্দাগিরি করবে, আর পুরোপুরি নিঃশব্দে কাজ করবে, এ কি সম্ভব? হ্যাঁ, ফ্রান্স বলছে আমরা তা করব। এদিকে আমেরিকা কি করছে? তারা আসলে কি ভাবছে? ওরা সবকিছু দেরি করছে, বারবার অজুহাত দিচ্ছে। এই ফ্রান্সের ধাক্কা আমেরিকা কি সামলাতে পারবে? না, এটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখন তো প্রশ্ন উঠছে, ভারত কার দিকে যাবে? ফ্রান্স, যারা পুরোদমে প্রযুক্তি দিচ্ছে, নাকি আমেরিকা, যারা কেবল আশ্বাসের বেলুন ফুলিয়ে যাচ্ছে? নিশ্চয়ই ভারত সেই পথ বেছে নেবে যেখানে সম্পূর্ণ সুবিধা আছে। আর মনে রাখবেন, ফ্রান্সের এই উদারতা কিন্তু শুধু প্রযুক্তি নিয়ে নয়, ওরা তাদের সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় করতে চায়, আর এভাবে আমেরিকার সঙ্গে তাদের পুরনো দ্বন্দ্ব সরাসরি প্রভাবিত করছে। সেই 2021 সালের ঘটনা মনে আছে তো? অস্ট্রেলিয়া প্রথমে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কিনতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা এসে সেই ডিল নিজেদের দখলে নিয়ে নিল। এটা ফ্রান্স একেবারেই মেনে নিতে পেরেনি। তারা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে নিজেদের রাষ্ট্রদূত পর্যন্ত সরিয়ে নিয়েছিল আমেরিকা আর অস্ট্রেলিয়া থেকে। ভাবতে পারছেন, এই ঘটনার পর থেকেই ফ্রান্স আমেরিকার প্রতিপক্ষ হয়ে উঠেছে। আর এখন মোদি যখন আমেরিকায়, তখন ফ্রান্স সুযোগ পেয়েছে আমেরিকার মুখে বড় ধাক্কা দেওয়ার, আর ভারতের ফায়দা পুরোপুরি নিতে চলেছে। এই পুরো কাহিনী আমাদের শেখাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক দেশ অন্য দেশের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। আজ ফ্রান্স ভারতকে এমন একটা অফার দিয়েছে যা আগে কল্পনাতীত ছিল। আর আমেরিকা, তারা কি এখনও অজুহাত দিতে থাকবে? সবশেষে ফ্রান্সের উদারতা এবং আমেরিকার ঢিলেমি, এই দুইয়ের সংঘাতের মধ্যে ভারত লাভবান হচ্ছে এবং এক বিরাট প্রতিরক্ষা শক্তিতে পরিণত হচ্ছে।